আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের রাইট ফ্রম আর ভার্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই এই বিষয়ের উপর একটি ক্লাস আমি নিয়েছি। এই রাইট ফ্রম আর ভার্ব নিয়ে এর আগে অনেক কথা বলেছি যে বিষয়টি একটু জটিল, অনেক নিয়ম কানুন এখানে জানতে হয়। কোনো ছাত্র কোনো একটা প্যাসেজকে সঠিকভাবে যদি লিখতে হয় তাকে অনেক নিয়মকানুন না জানলে এটা সে পারবে না। তো এগুলো তোমাদের আসলে বারবার প্র্যাকটিস ছাড়া এই শেখাটা আসলে সম্ভব না। তো প্র্যাকটিসটা কীভাবে হবে, তোমাকে করতে হবে, তোমাকে করার পরে শিক্ষককে দেখাতে হবে কী ভুল হয়। তো তুমি যদি প্র্যাকটিস জীবনে একটাও না করো ভুল হবে না, তুমি শুদ্ধ করতে পারবে না। সুতরাং আমাদের যখন শুধু স্কোপ পাই একটু করার বা কারো দেখার বা শিক্ষকদের কোনো সহায়তা পাই, এসেই সেটা তোমাকে উপকারে করবে। তো যাই হোক, আমরা এই ভিডিওগুলো দেখব। তোমাদের পরীক্ষাও খুব কাছাকাছি, অক্টোবরে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা ধরে নিয়েছি পরীক্ষা হবে। তোমরা কিন্তু কখনই ভাবতে পারো না যে পরীক্ষা ছাড়াই আমরা টেস্ট পাস করবো, এটা ভাবা উচিত না। তোমাদের আরেকটা সিনসিয়ার হওয়া উচিত এই বিষয়ের উপরে। আর ক্লাস টেনের ব্যাপারে বলি, ছাত্ররা বাড়ির কাজটা খুব করে না, তারা অবহেলা প্রদর্শন করছে, এটা ঠিক নয়, আসলে দুর্ভাগ্যজনক। তো যাই হোক, আজকে আমি তোমাদের জন্য একটি বিষয় সিলেক্ট করেছি মোবাইল ফোন নিয়ে। বিষয়টি তোমাদের খুব প্রিয় বিষয়, মোবাইল ফোন তোমাদের সবারই আছে। তো একটু আগ্রহ তোমাদের এত বেড়ে গেছে এই কথাটা শুনে। তোমরা আজকে ভিডিওটি নিচ্ছি দেখবে এবং এর কাজটা তোমরা করবে, আমরা একটা কাজ দেব। যারা মনোযোগ দিয়ে শুনবে তারা এই উত্তর সবই করতে পারবে, তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো আসো আমরা বোর্ডে যাই। এটি আমি টেস্ট পেপার থেকে নিয়েছি, এটি কোনো বোর্ডের প্রশ্ন না, টেস্টের প্রশ্ন, কোনো একটা স্কুলের টেস্টের প্রশ্ন। আসো আমরা প্যাসেজটার সাথে পরিচিত হই এবং কীভাবে রাইট ফ্রম আর ভার্ব করবো এটা আলোচনা করি। তো আসো প্রথমে আমরা যে ভার্বগুলো আমাদের দেওয়া আছে, আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে রাইট ফ্রম আর ভার্ব তোমার ওয়ার্ডগুলো কিন্তু সবই ভার্ব থাকবে, সব ওয়ার্ডগুলোই ভার্ব। এখানে কোনো নাম, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রোনাউন এগুলো থাকবে না। গেট ভার্ব, কনসিডার ভার্ব, বি ভার্ব, ইউজড, ইরিজও করা আছে, ইনভেন্ট, টেক, হ্যাপ, এগুলো তো অর্থ কোনো জানো, ইনভেন্ট আবিষ্কার করা, তাই না? ইউজড, ইউজ থেকে আসছে কোনো জানো, বি মানে মেজার, কনসিডার বিবেচনা করা, মনে করা, গণ্য করা, গেট পাওয়া, গেটটা অনেক সময় বিয়ের কাজ করে, বিয়ের কাজ করে, বিয়ের কাজ করে, আমরা এটা দেখো কীভাবে ব্যবহার করে। স্টপ বন্ধ করা, পজ ঘটানো, এর আগে প্যাসেজটা পজ ছিল, ইউজ ব্যবহার করা, এখানে ইউজ, এখানে ইউজ, এটা পাস্ট টেন্সে আছে আর এখানে প্রেজেন্ট ফর্মে আছে। তো এই যে ভার্বগুলো সঠিক রূপ, সঠিক স্থানে সঠিক ভার্ব সিলেকশন করা এবং সঠিক রূপ দিতে পারা, এটি একটি নিশ্চিত যোগ্যতা। এই যোগ্যতার জন্য তোমাকে কী করতে হবে, এই প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, এর বাংলা ভাষা বোঝার চেষ্টা করতে হবে। বাংলা ভাষা তোমাকে বলে দিবে এখানে এই ওয়ার্ডটা ব্যবহার হবে এবং এই রূপে, বাংলা ভাষাই তোমাকে বলে দিবে কোন টেন্সে যাবে, হ্যাঁ কোন রূপে যাবে। টেন্স তো একটা, অনেক টেন্স, কারণ মানুষ কথাও বলে অনেক ধরনের, যত ধরনের কথা বলে মানুষ তা কিন্তু এই বারো টেন্সের ভিতরে, এর বাইরে কথা বলতে পারে না। সুতরাং আমরা সারাদিন যে কথা বলি, আমরা বোর্ডে যা লিখেছি, টেন্সের বাইরে কোনো বাক্য আমরা লিখতে পারি না, তাহলে টেন্সের জ্ঞান তোমাদের জরুরি। আমরা কম বেশি টেন্স সবাই জানি, তবে শুদ্ধ এখনও জানি না। কোনো ছাত্রই বলতে পারে না যে আমি ফুল টেন্স জানি। আমি ভালো ছাত্রকে জিজ্ঞেস করি, তুমি কি টেন্স জানো, আমি ধরবো, না স্যার আমি টেন্স পারবো না, আমার সমস্যা আছে। ভালো ছাত্ররা ভয় পেয়ে যায়। আসলে টেন্সের পরিপূর্ণ জ্ঞান না থাকলে তোমার এই শিক্ষাটাই অসম্পূর্ণ থেকে যায়। টেন্সের ব্যবহার জানতে হবে, টেন্সের কখন কোন ধরনের প্রয়োগ হয়, এই অনেক কিছু। আসলে কোনো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হয়। এই কষ্ট করার মন মানসিকতা আমাদের তো তেমন এখন নাই। আমরা এখন রেডিমেড পড়াশোনা করি, এটা হয় না। আসলে একদিন তোমাদের এই শিক্ষার প্রয়োজন আছে, উচ্চশিক্ষায় যেতে হলে তোমাকে শিখতে হবে, এখনও বিকল্প নেই। তো আসো আমরা ভাগগুলো পরিচয় পেলাম, এখন প্যাসেজটা পড়ি, প্যাসেজটা পড়ি। তবে
পড়ার সময় খেয়াল করব কিভাবে প্যাসেজটা আসে এবং কোন ওয়ার্ডটা ওখানে যায়। অনেকগুলো ভাগই তো আছে, আমরা সব ভাগ ওখানে বসবে না, দশটা ভাগ দশ জায়গায় বসবে। কোনো ছাত্র যদি দশটি ভাগ দশ জায়গায় বসাইতে পারে এবং সঠিকভাবে বসাইতে পারে, এটা তো তার একটা বিশাল দক্ষতা। এই দক্ষতা দিয়ে সে অনেক এগিয়ে যাবে। সে রাইট ফর্ম অফ ভার করে, সঠিকভাবে রূপ বসাইতে পারে। সে গো বসায় না, সে গোজ বসায়, তাই না? সে গন বসায়, সে গোয়িং বসায়। সে হ্যাভ বসায় না, সে হ্যাভ বিন বসায়। সে বিনের জ্ঞান হয়ে গেছে। হিজ ফাদার হ্যাজ ট্রান্সফার্ড না, হিজ ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড বাই দ্য অথরিটি। বিন দেওয়ার যোগ্যতা তার হয়ে গেছে। এগুলো সবই যোগ্যতা। তো আমরা বুঝে বুঝে পড়বো, আর বুঝে পড়লে আমাদের জ্ঞান দক্ষতা ভবিষ্যতে নিশ্চয়ই কাজে লাগবে। মেনি ওনার্স অনেক বিষয় হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বসে, অনেক বিষয় হ্যাভ ড্যাশ উইথ দ্য হেল্প অফ সায়েন্স। দেখো এখানে কোন ওয়ার্ডটা বসবে তা আমি বাংলার সাহায্যে অটোমেটিকলি এখান থেকে বুঝে নেব। আমি কিন্তু এই মুহূর্তে উত্তরটা বলতেছি না, কিন্তু বাংলাটা শুনি আগে। মেনি ওনার্স হ্যাভ ড্যাশ উইথ দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সহায়তায় বা বিজ্ঞানের সাহায্যে অনেক বিষয়, বিষয় মানে মোবাইল ফোন একটা বিষয়, ইন্টারনেট একটা বিষয়, টেলিফোন একটা বিষয়, টেলিভিশন একটা বিষয়, এগুলো সব ওনার, এটা ওনার্স হয়ে গেছে প্লুরাল। মেনি ওনার্স, মেনি বয়েজ, মেনি গার্লস, তাই না? নাউন প্লুরাল হয়ে গেছে। অনেক বিষয় এই এস হয়েছে দেখি তো এখানে হ্যাব হয়েছে, অন্যথা এখানে হ্যাজ হয়ে গেছে, তাই না? তুই খেয়াল করতে হবে। বাংলাটা শুনি, বিজ্ঞানের সহায়তায় অনেক বিষয় বিষয় আবিষ্কৃত হয়েছে। কি বলো, আবিষ্কৃত হয়েছে না? আমরা কি বলতে পারি যে অনেক বিষয় খাওয়া হয়েছে, এটা বাংলা ভাষা হলো, তাহলে আবিষ্কৃত হয়েছে। এই যে আবিষ্কৃত হয়েছে বাংলা রূপ, বা আমরা বলতে পারি বিজ্ঞানের দ্বারা আবিষ্কৃত হয়েছে। এই যে দ্বারা বললাম বাই সায়েন্স, বাই সায়েন্স মানে কি, পেসিভ ভয়েস হয়ে গেল। আর হয়েছে যখন বোঝাবে বাংলা ভাষায়, তোমাকে বাংলা ভাষা আগে দিতে হবে, তখন তুমি এটা ইংলিশে নেবা। হয়েছে যখন আমি বাংলায় দিলাম বুদ্ধি খাটাইয়া, তখন হয়েছে ইংলিশ কিভাবে দেবো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয়েছে প্রকাশ করে। তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন হয়েছে হয় তখন প্যাসিভ হয়, খেয়েছে হয় তখন অ্যাক্টিভ হয়, ঘুমিয়েছে অ্যাক্টিভ হয়, এসেছে অ্যাক্টিভ হয়, হয়েছে প্যাসিভ হয়, চিঠি লেখা হয়েছে প্যাসিভ, তাহাকে বদলি করা হয়েছে প্যাসিভ, ভাত খাওয়া হয়েছে প্যাসিভ, তাকে হত্যা করা হয়েছে প্যাসিভ, তাকে হত্যা করা হয়েছে হি হ্যাজ বিন কিল্ড। তুমি কখনোই বলতে পারবে না হি হ্যাজ কিল্ড, নো হি হ্যাজ বিন কিল্ড, তাকে হত্যা করা হয়েছে। হয়েছে বুঝালে তুমি প্যাসিভ বুঝবে, এখানেও কিন্তু প্যাসিভ, কারণ এখানে উইথ দ্য হেল্প অফ সায়েন্স এর অবনাম কি জানো, বাই সায়েন্স, বিজ্ঞানের দ্বারা। তাহলে এটা ক্লিয়ার হতো না? ওইটাই আমরা একটু ঘুরাই না, উইথ দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের দ্বারা অনেক বিষয় আবিষ্কৃত হয়েছে, তাহলে প্যাসিভ হয়ে যাবে। আর প্যাসিভ আমরা কী দেবো, হ্যাভের সাথে একটা বিন দেব। বিন আমরা এই বিন থেকে আনতে পারি, অথবা অটোমেটিক না, এই বিনটা অটোমেটিক আসবে, এখান থেকে আসবে না, এখানে আসবে তোমার ইনভেন্ট। ইনভেন্টের পিপি কি, পাস্ট পার্টিসিপল কি, ইনভেন্টেড। তো তুমি কি লিখবে, হ্যাভ বিন ইনভেন্টেড। তুমি কিন্তু হ্যাভ দেওয়া আছে, তুমি উত্তরে কি লিখবে, বিন ইনভেন্টেড। হ্যাভ দিলে হবে না, কারণ বাক্যটা প্যাসিভ এর সাথে। রাইস হ্যাজ বিন ইটেন বাই আস, অর্থাৎ আমাদের দ্বারা ভাত খাওয়া হয়েছে, অর্থাৎ উই হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়েছি। অ্যাক্টিভ, অ্যাক্টিভে হ্যাভ, কিন্তু প্যাসিভে হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন, আর এখানে হ্যাভ বিন, কারণ অন্যান্য ছিল। তাহলে আমরা উত্তরে কী পেলাম, হ্যাভ বিন ইনভেন্টেড। বাংলা ভাষা শোনো, বিজ্ঞানের সহায়তায় বা বিজ্ঞানের সাহায্যে অনেক বিষয় আবিষ্কৃত হয়েছে, আর বিষয় পৃথিবীতে অভাব নেই অনেক। একটা ক্যামেরাও একটা বিষয়, এক সময় ছিল না, এটা বিজ্ঞানের সাহায্যে, তাই না? এটা কিন্তু কৃষক তৈরি করতে পারে না, বিজ্ঞানীরা করে। এমন দেন তাদের মধ্যে, মানে যত বিষয় আছে তাদের ভিতরে মোবাইল ফোন ইজ, মোবাইল ফোন ইজ, অ্যামেজারের পরে সাধারণত তিন ধরনের ওয়ার্ড বসে। অ্যামেজারের পরে তিন ধরনের ওয়ার্ড তোমার জানতে হবে, তিন ধরনের ওয়ার্ড কী কী? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ, যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ হ্যাপি, হি ইজ টল, হি ইজ বিউটিফুল, হি ইজ নাইস।
আর যদি এটা কি বললাম প্যাসিভ ভয়েস হয় তখন ভার্বের পাস্ট পার্টিসিপাল। দেখো তিন ধরনের অ্যামেজারে ওয়ার্ড বসে, অ্যামেজারে পরে তিন ধরনের ওয়ার্ড বসে। রাইস ইজ ইটেন, মোবাইল ফোন ইজ ইউজড বাই আস। তাহলে অ্যামেজারে পরে তিন ধরনের ওয়ার্ড যে হয় তোমাকে আগে থেকেই জানতে হবে। অ্যাডজেক্টিভ, আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপাল, অবস্থা বুঝে ব্যবস্থা কখন কোনটা ব্যবহার করব, এটি তোমার জ্ঞানের ব্যাপার, দক্ষতার ব্যাপার, বারবার চর্চা করলে নিশ্চয়ই তুমি পারবে। এদের ভিতরে মোবাইল ফোনকে সবচেয়ে সর্বাধুনিক আবিষ্কার বলে গণ্য করা হয়। মোবাইল ফোন তো সেদিন বেরোল 20-25 বছর আগে, এরপরে নতুন কোনো ওয়ান্ডার এখন তেমন হয়নি। আর যদি একটা হয় করোনা ভাইরাসের টিকা, সেটা এখন হয়নি, হচ্ছে। অ্যামাং দেম মোবাইল ফোন ইজ, আমি বলছিলাম ইজের পরে আমরা কি নেবো, তিন ধরনের ওয়ার্ড নেব। আমরা এখানে দেখি একটা ওয়ার্ড আছে কনসিডার, এদের ভিতরে সর্বাধুনিক আবিষ্কার হিসেবে এটাকে গণ্য করা হয়। তো বাক্যটা প্যাসিভ হয়ে গেল, তাহলে ইজ কনসিডার্ড। তাহলে আমি যে বলছিলাম যে তিন ধরনের ওয়ার্ড হয়, পিপি, আইএনজি এবং অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভের শুধুই নাই, এগুলো তো সব ভার। আর এই বাক্যটা প্যাসিভভাবে হয়েছে সাজানো, আমরা যেন ভার্বের পাস্ট পার্টিসিপাল নিলাম। এই যে কনসিডার নিলাম, কিন্তু কনসিডার, তাহলে এটা রাইট ফর্ম হয়ে গেল। তুমি কিন্তু কখনোই বলতে পারো না ইজ কনসিডারিং, হবি না, অর্থ দাঁড়াবে না, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। মোবাইল ফোনে বিবেচনা করিতেছে, এ বাংলা ভাষা হয় না, তাহলে আমাদের এটা বাধ্য হয়ে আমরা এটা প্যাসিভ করবো। রাইস ইজ ইটেন বলতে হবে, কখনোই বলা যাবে না রাইস ইজ ইটিং, বলা যাবে না, অর্থ হয় না। ভাতে খাইতেছে, আসলে ভাতে খাইতেছে না, ভাতকে খাওয়া হয় আমাদের দ্বারা। প্যাসিভ, প্যাসিভ কীভাবে হয়, এই প্যাসিভ অ্যাক্টিভের জ্ঞান ইংরেজি ভাষায় এর অনেক প্রয়োজন রয়েছে। তো বুঝতে পারলাম ইজ কনসিডার্ড, সেটা প্যাসিভ ভয়েস, বাংলা ভাষা শুনেছিলাম। তাদের ভিতরে মোবাইল ফোনকে সর্বাধুনিক আবিষ্কার হিসেবে গণ্য করা হয়। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ইট, ইট তো সাবজেক্ট, সাবজেক্টের পরে তো ভাব আসবে, তো বাংলা ভাষাটা যদি শোনাই, বর্তমানে এটা ড্যাশ মোর পপুলারিটি অ্যামাং দ্য পিপল, বর্তমানে এটা জনগণের ভিতরে অনেক জনপ্রিয়তা অর্জন করছে, বা এটা জনগণের ভিতরে জনপ্রিয় হয়েছে, দুইটা রূপই হইতে পারে। জনপ্রিয় হয়েছে, তো জনপ্রিয় হয়েছে, আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট করি হয়েছে। ইট হ্যাজ গট, গটটা বিনের কাজ করে, গটটা এখানে গেট, গেটটাকে আমরা বিয়ের কাজ করবে, বিটা আমরা বিন দেবো। ইট হ্যাজ গট মোর পপুলারিটি, এটা অধিক জনপ্রিয় হয়েছে, অর্থাৎ ইট হ্যাজ বিন গটের সমর্থক, গেট থেকে গট, বি থেকে বিন। ইট হ্যাজ গট অথবা ইট ইজ গেটিং মোর পপুলারিটি, গেটিং দ্য বিংয়ের কাজ করে, গেটিং দ্য বিংয়ের কাজ করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে এটা অনেক জনপ্রিয়তা অর্জন করছে। ইট ইজ গেটিং মানে ইট ইজ বিং মোর পপুলারিটি, এটা হচ্ছে অধিক জনপ্রিয়। বিং মানে হচ্ছে, ইটিং মানে খাচ্ছে, বিং মানে হচ্ছে, আর বিংয়ের অপর নাম গেটিং, বিংয়ের অপর নাম গেটিং। ইট ইজ গেটিং মোর পপুলারিটি, এটা অধিক জনপ্রিয় হচ্ছে অ্যামাং দ্য পিপল, জনগণের ভিতরে। অ্যান্ড দে মানে ওই পিপল, এবং তারা এটা সর্বত্র ব্যবহার করে বা করছে। যদি বলো সর্বত্র ব্যবহার করে, তখন আমরা দে ইউজ ব্যবহার করবো, দে ইউজ। আর যদি তারা সর্বত্র ব্যবহার করছে, তখন দে আর ইউজিং, দে মানে কি পিপল, পিপল আর ইউজিং মোবাইল ফোন এভরিওয়ে, অর পিপল ইউজ মোবাইল ফোন এভরিওয়ে, এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটোতে দিলেই অর্থ দাঁড়ায়, কারণ মোবাইল ফোন ব্যবহার করে বা করছে দুটোই অর্থ দাঁড়াবে, যেটা দেওয়া সেটাই সত্য হবে, কন্টিনিউয়াস করলেও সমস্যা নেই। বাট কিন্তু ইট, ইট কি সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা ভাগ দেব, ইট ইজ, তাই না, ইট ইজ এ ম্যাটার অফ সরল, এই ইজটা কোথেকে আসলো, বি থেকে, বি এর থেকে অ্যামেজার, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ সরল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কি দুঃখের বিষয়, আসলে মোবাইল ফোন দিয়ে তো আমরা ভালো কাজও করি খারাপ কাজও করি, আর সন্ত্রাসীরা সন্ত্রাস করে, খারাপ কাজ করে। ইট ইজ এ ম্যাটার অফ সরল, দুঃখের বিষয় যে মোবাইল ফোন ইজ ওয়াইডলি ওয়াইডলি রেপেসিভ হয়, দেখো বাই আছে, ইজ আছে, বাই আছে, ইজ আছে, আমরা একটু আগে বলছিলাম বাইয়ের থাকলে প্যাসিভ ভয়েস, তাই না, আবার অ্যামেজারের পরে বসলাম পিপি বসে, পাস্ট পার্টিসিপাল বসে। সাধারণত বাই এর একটা সংকেত, কোনো বাক্যে যদি অ্যাডভার্ব দেখো ওয়াইডলি, হ্যাঁ,
তখন সেখানেও বেশি হয় সাধারণত ইস তো আসেই বিভিন্ন কারণে ব্যাপারটা বেশি মেজরের পরে 5% বর্তমানে মোবাইল ফোন ব্যাপকভাবে ব্যবহৃত হয় অর্থাৎ উই ইউজ দ্য মোবাইল ফোন অর দ্য টেরোরিস্ট ইউজ দ্য মোবাইল ফোন ওয়াইডলি মোবাইল ফোন ইজ ওয়াইডলি ইউজড এটা প্যাসিভ ভয়েস এই রূপটা আমরা কিন্তু এখান থেকে নিতে পারি বা এটা নিতে পারি তাহলে আমরা এই আগে মানে ইউজ করছিলাম তাহলে এটা নিয়ে এটা কোনো একটা দেওয়া আছে রূপটা ইউজ এটা আমি চেঞ্জ করব না এটা দেওয়া আছে অথবা আমরা এটাকে যদি নিই এটা হতে পারে আর এই এটা পাস্ট টেন্সটাকে আমরা আর একটু প্রেজেন্ট ফর্মে সেটা হতে পারে অর্থাৎ এই দুইটা যদি চেঞ্জ করে ব্যবহার করতে পারো ইজ ওয়াইডলি ইউজড না হয় আমি এই ইউজড সরাসরি দিয়ে দিলাম কোনো সেন্স নেই কারণ এটা প্যাসিভ ভয়েস বর্তমানে মোবাইল ফোন ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাই দ্য টেরোরিস্ট সন্ত্রাসী কর্তৃক মোবাইল ফোন ব্যাপকভাবে ব্যবহৃত হয় কেন টু স্প্রেড টেরোরিজম সন্ত্রাস ছড়াতে টেরোরিস্ট এরাও কিন্তু নাম সন্ত্রাসী তাই না এটা প্লুরাল হয়ে গেছে আর টেরোরিজম সন্ত্রাস এটাও নাম আমরা সন্ত্রাস পছন্দ করি না কি পছন্দ করি না সন্ত্রাস পছন্দ করি না তাহলে এটা নাম হয়ে গেল আবার টেরোরিস্ট আমরা সন্ত্রাসীকে পছন্দ করি না ওটাও নাম হয়ে গেল তো দেখো একই ওয়ার্ড দুই রকম কিন্তু দুই নাম টু স্প্রেড টেরোরিজম সন্ত্রাস ছড়াতে এটি ব্যাপক ব্যবহৃত হয় সো প্রপার স্টেপস শুড তাই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রপার স্টেপস অর্থাৎ উই শুড টেক প্রপার স্টেপস দ্য পুলিশ শুড টেক প্রপার স্টেপস টু স্টপ টেরোরিজম প্রপার স্টেপ যখন আগে চলে আসে একটা প্যাসিভ হয়ে যায় প্রপার স্টেপ শুড বি টেকেন শুড বি টেকেন শুডের সাথে বি দিতে হবে না প্যাসিভ হয় না প্যাসিভ কেন প্রপার স্টেপ নেওয়া উচিত পুলিশের দ্বারা যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত সরকার দ্বারা সরকার কর্তৃক বা আমাদের দ্বারা আমরা যারা ভালো মানুষ আছে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের দ্বারা তাহলে প্যাসিভ হয়ে গেল এই উচিত আমাদের দ্বারা এই উচিতের জন্য তুমি শুড বি দেবা যে প্যাসিভ যে শুডের সাথে বি দিলে প্যাসিভ হয়ে যায় শুধু শুড দিলে কিন্তু প্যাসিভ হবে না বি দিতে হবে বি উইল বি শ্যাল বি উইল বি এগুলো প্যাসিভে আসে ক্যান বি তাহলে এখানে কিন্তু শুড দেওয়া আছে তোমাকে একটা বি দিতে হবে সো প্রপার স্টেপ শুড বি টেকেন তাই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত কেন উইথ এ ভিউ টু একটা ফ্রেজ একটি প্রিভিয়াস সময় ফ্রেজ উইথ এ ভিউ টু এটা কিন্তু টু না উইথ এ ভিউ টু একটা ফ্রেজ আগে বলো উইথ এ ভিউ টু কিছু কিসের কাজ করে ফর কাজ করে জন্য অথবা ফর দ্য পারপাস অফ এই উদ্দেশ্যে ফর দ্য পারপাস অফ অফের পরে আমরা যে কোনো ভারবাসকে আইনি যোগ করি আর যদি উইথ এ ভিউ টু একটা ফরের কাজ করে পরে পরেও ভারবাসকে আইনি যোগ করে নন্ডানি হয়ে যাবে আর তোমাদের স্পষ্ট জানতে হবে উইথ এ ভিউ টু স্পেশাল এই ফ্রেজটার পরে যে কোনো ভারবাসকে আইনি যোগ করে তোমরা অনেকে বলতে পারো স্যার টু এর পরে নো টু এর পরে আইনি যোগ হয় নাই উইথ এ ভিউ টু পরে আইনি যোগ হয়েছে টু এর পরে না উইথ এ ভিউ টু একসাথে উইথ এ ভিউ টু কিসের কাজ করে ফর ফর ইটিং ফর গোয়িং তাহলে উইথ এ ভিউ টু আইনজি আমরা একটা আইনজি দেবো কালকে এখন মিসইউজ অফ মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করতে তোমাকে বাংলা ভাষা বুঝতে হবে অর্থ বুঝতে হবে অর্থনগত একটু বহু শব্দ তুমি সিলেকশন করবা তাহলে তো উত্তর হবে না তাহলে তোমার অর্থ বুঝতে পারা বা বুঝতে পারার চেষ্টা করা এটা বারবার করলে অর্থ আসবে তুমি চারবার করো একবার শেষের বার তোমার অর্থটা এসে গেছে প্রথম প্রথম কঠিন লাগে পরে সহজ হয়ে যাবে তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো ওয়ার্ডটা স্টপ কিন্তু স্টপ কি দিব আমাদের গ্রামার কি শিখলাম উইথ এ ভিউটুর পরে আমরা আগেও জেনেছি অনেকে জানে আর যারা এই যেমন জানতে পারেনি সে জেনে রাখবো উইথ এ ভিউটু অর্থ উদ্দেশ্যে ফরের কাজ করে অর্থাৎ ফর দ্য পারপাস অফ এই উদ্দেশ্যে টু স্টপিং কি হবে স্টপিং স্টপ করি স্টপ এই যে স্টপিং তুমি কেমনে করবে ডাবল বি দিয়ে আইন যোগ করে দেবে তো উইথ এ ভিউ টু স্টপিং দ্য মিনস ইউজ অফ মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করতে আমরা শেষের দিকে চলে আসছি একটি বাক্য আছে বিসাইডস তা ছাড়াও ইট ইট এখন তুমি দেখো শেষের দিকে মাছ ধরা সহজ কারণ সব পানি শুকিয়ে গেছে এখন আমাদের পানি আমি দেখি তো কি ভাগটা আমরা ব্যবহার করি না এখন তো এই হ্যাপ ব্যবহারটা করিনি আলগুলো সব ব্যবহার হয়ে গেছে সো বিসাইডস ইট এখন ইটের পরে কোনটা বসে হ্যাপ বসে না হ্যাজ বসে তুমি তোমরা হিসাব করো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে না হি হ্যাজ রহিম হ্যাজ ইট হ্যাজ তাছাড়াও ইহার আছে মিস্টেক সাম ড্রব্যাকস কিন্তু ইহার কিছু ত্রুটি আছে তা আছে ইংলিশ কি হ্যাজ হ্যাভ দেবো না কিন্তু হ্যাজ দেবো আর ইন ডিস ডেজ মানে ছদ্মবেশে মানে গোপনে গোপনে এর কিছু ত্রুটি রয়েছে এটা ভালো কাজে ব্যবহার করা যায় খারাপ কাজে ব্যবহার করা যায় এটা দিয়ে লেখাপড়াও করা যায় আবার চিন্তিও করা যায় অনেক অপরাধ করা যায়
চিনতেই খুন, এগুলো মোবাইল দিয়েই হয়। এখন টাকা পয়সা লুট মোবাইল দিয়েই হয়, অনেক ভালো কাজে ব্যবহার করা যায়, খারাপ কাজে ব্যবহার করা যায়। যাই হোক, এছাড়াও ইট হ্যাজ স্টিল সাম ড্রব্যাকস ইন দিস গাইস, শব্দ বেশি মানে চুপি চুপি গোপনে গোপনে এর অনেক ত্রুটিও রয়েছে। আসলে ভালো যে তার মন্দ তো থাকতেই পারে, তাই না? যে ভালো মানুষ তার দু একটা ত্রুটি থাকেই, এটা সব মানুষ সমান হতে পারে। সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি ডিসকভার্ড, বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সম্প্রতি কোনো ব্যক্তি রিসেন্টলি অ্যাডভার্ব থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা একটা এক ধরনের রাইট ফর্ম। বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে কি বসে করেছেন, মোবাইল ফোন, মোবাইল ফোন ক্যান্সার টু দ্য ইউজার্স, ব্যবহারকারীদের ক্যান্সার ঘটাতে পারে। কে ক্যান্সারে পরে ঘটাতে পারে, এই বাংলা ভাষাটা সুন্দর না? এখন ঘটাতে পারে বা ঘটায় দুটোই নিতে পারি আমরা, ঘটাতে পারে সম্ভাবনা আছে, পসিবিলিটি। সেই হিসাবে আমরা ক্যান ব্যবহার করবো, ব্যবহার মানে ঘটাতে পারে, তাহলে ক্যান আর ঘটানো জিনিস কি, ওই যে কস, তো সঠিক রূপটা কী হলো, ক্যান কস, ক্যানটা কিন্তু আসতেছে। তুমি শুধু কস দেবে হবে না, তুমি যদি বলো স্যার আমি ঘটাতে পারে দেবো না, আমি দেবো ঘটায়, একটা সত্যি কথা, তখন তুমি কিন্তু ক্যান না দিয়ে তুমি কজেস দিবা, দিতে পারো কজেস, কারণ মোবাইল ফোন থার্ড পার্সন সিঙ্গুলার না করে তখন তুমি ভাবির সাথে এস বা ইয়েস করে দাও, কজেস ক্যান্সার টু দ্য ইউজার্স, একটা সত্য বাক্য হয়ে গেল। আর ঘটাতে পারে এটা কিছুটা সম্ভাবনা আছে, সম্ভাবনা অর্থে এরকম। তো আমি প্যাসেজটা একবার পুরোপুরি একবার শোনাই, শোনাবার পরে তোমরা এটা বাড়িতে বাড়ির কাজ হিসেবে করবে। এই ডিরেকশনটা আমি একটু পরে দিচ্ছি, আমি উত্তর দেওয়ার শুনি বাংলা সরাসরি সবাই। Many wonders have been invented. Have invented হবে না, এবার কোটা passive been যায়, have এর সাথে been দিলে passive হয়ে যায়। বিজ্ঞানের সহায়তায় অথবা বিজ্ঞানের সাহায্যে অনেক বিষয় আবিষ্কৃত হয়েছে। Among them, এদেরই ভিতরে মোবাইল ফোন is considered, এটাও passive। মোবাইল ফোনকে বিবেচনা করা হয়, গণ্য করা হয়, মনে করা হয় the most up-to-date invention, সর্বাধুনিক একটি আবিষ্কার। অ্যাট প্রেজেন্ট ইট ইজ গেটিং মোর পপুলারিটি, ইটস গেটিং মানে বিং এর কাজ করে, এটা হচ্ছে অধিক জনপ্রিয়, অথবা ইট হ্যাজ গট মোর পপুলারিটি, এটা হয়েছে, ইট হ্যাজ গট কিছু, ইট হ্যাজ বিন এর মতো, ইট হ্যাজ বিন এর মতো, আমরা এটা কন্টিনিউস করলে একটু ভালো হবে। ইট ইজ গেটিং, গেটিং এ বিং এর কাজ করে, আমরা গেট ব্যবহার করলাম, ইট ইজ গেটিং অর্থাৎ ইট ইজ বিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স, মোর পপুলারিটি অ্যামাং দ্য পিপল অ্যান্ড দে সন্ত্রাসী কর্তৃক ব্যাপক ব্যবহৃত হয়, কেন, টু স্প্রেড টেরোরিজম, সন্ত্রাস ছড়াতে। সো প্রপার স্টেপ শুড বি টেকেন, যথাযথ পদক্ষেপ নিতে হবে, শুড বি টেকেন, ওই যে টেক আছে আমরা কি দেবো, টেকেন প্যাসিভ ভয়েস, শুরুর সাথে বিজেপি প্যাসিভ হয়ে যায়। যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত আমাদের দ্বারা, সরকার দ্বারা, পুলিশ দ্বারা, তার প্যাসিভ ভয়েস হয়ে গেল দ্বারা বোঝায়, কিন্তু বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য পুলিশ, এটা আন্ডারস্টুড আছে, এমন মনে আছে, কিন্তু প্যাসিভ তোমাকে বুঝতে হবে। রাইস ইজ ইটেন বাই আস, বাই আস না থাকলে এটা প্যাসিভ, বুঝতে হবে রাইস ইজ ইটিং হয় না, রাইস ইজ ইটেন হয়। শুড বি টেকেন উইথ ভিউ টু, উইথ এ ভিউ টু, ব্যাকরণ একটু বেশি গেছে, উইথ এ ভিউ টু স্টপিং, স্টপিং এর কি দেওয়া, দুটো, দ্য মিস ইউজ অফ মোবাইল ফোন, ডিসাইডস, তাছাড়াও ইট হ্যাজ, আছে, হ্যাভ, তুমি কি দেবা, হ্যাজ, ই হ্যাজ, আছে, কি আছে, স্টিল সাম ড্রব্যাকস, এখনো তার কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, ইন দিস গাইজ, ছদ্মবেশে। তো যে একটু আগে বললাম অধিকাংশ ভালো হইলো, তাতে একটা মন্দ গুণ থাকতে পারে। সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি ডিসকভার্ড, বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে মোবাইল ফোন ক্যান কজ, ঘটাতে পারে, অথবা মোবাইল ফোন কজেস ক্যান্সার টু দ্য ইউজার্স। আমার মনে হয় তোমরা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছো এখন সবাই করতে পারবা, আমার এই কথাগুলো যদি বারবার শোনো খেয়াল দিয়ে নিশ্চয়ই বুঝতে পারবা আমি কি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি, এগুলো অনেক দামি দামি কথা বলেছি, বারবার দেখলে অনেক উপকৃত হবে এবং একটির সাহায্যে আরেকটি করতে পারবে, চর্চা ছাড়া কিছুই শেখা যায় না। সুতরাং যারা এই ক্লাসগুলো মিস করতেছ তারা লস করতেছ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি দেখবে, দেখার পরে কী করবে, এটা একটি খাতায় মাত্র উত্তরগুলো লিখবে, এবিসিডি দিয়ে 10টি ওয়ার্ড, আমার প্যাসেজ লেখার কোনো দরকার নেই, শুধু উত্তর এবিসিডি দিয়ে ওয়ার্ডগুলো লিখে তুমি ছবি তুলবে, নাম রোল শাখা লিখে তুমি তোমার ফেসবুক পেজে গিয়ে এটা ছবি তুলে আপলোড করে দেবে এবং লাইক শেয়ার দিয়ে বন্ধুদের জানাবে,
এবং আশা করি তোমরা কাজটি করবে। তোমাদের সাথে আজকের ক্লাস এখানে আমি শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। পরবর্তীতে আমরা হয়তো কাজ করবে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস এখানে শেষ, ধন্যবাদ।